স্বাগত নিউজ 24 সকালে সংবাদে সঙ্গে আছি আমি আহসান হাবিব। আরেক দফা বাড়লো ডিজেল চালিত বাসের ভাড়া। ডিজেলের দাম বাড়ায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 40 পয়সা এবং মহানগরীতে 45 পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন সিএনজি চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে আগের ভাড়ায় বহাল থাকবে। ধর্মঘট প্রত্যাহার করে এখন থেকে চলবে গণপরিবহন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকেই ডিজেল চালিত গণপরিবহনে ভাড়া বাড়ানোর দাবিতে দেশ জুড়ে ধর্মঘটে নামে বাস ট্রাক এবং নৌ পরিবহন মালিকরা, যার ফলে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় রবিবার সকালে বিআরটিএ কার্যালয়ে চেয়ারম্যানদের সাথে বৈঠকে বসে সড়ক পরিবহন মালিক সমিতি। দফায় দফায় বৈঠক শেষে 7 ঘন্টা পর ভাড়া বৃদ্ধি নিয়ে ঐক্যমতে পৌঁছায় বিআরটিএ এবং সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লা বাস মিনিবাসে ভাড়া বাড়ছে গড়ে 27 ভাগ আর মহানগর এলাকায় 26.50 ভাগ। সেক্ষেত্রে দূরপাল্লার প্রতি কিলোমিটার 1.80 টাকা এবং সিটি এলাকায় 2.15 টাকা। বাসের সর্বনিম্ন ভাড়া 7 থেকে বেড়ে 10 টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে 5 টাকা থেকে বেড়ে 8 টাকার প্রস্তাব করা হয়েছে। সিএনজি চালিত কোনো বাসে ভাড়া বাড়বে না এবং সিএনজি চালিত যেসব পরিবহন ধর্মঘটে রাস্তায় নামেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত যেসব বাস সেই ক্ষেত্রে 1 টাকাও বাড়াতে পারবে না, 1 পয়সাও বাড়াতে পারবে না। অবশ্যই ব্যবস্থা নেবে। তারা তো যেহেতু সিএনজির মূল্য বাড়ে নাই, গ্যাসের মূল্য বাড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রবিবার থেকে ধর্মঘট প্রত্যাহার এবং সকল পরিবহন রাস্তায় নামানোর আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতি। আমি সারা দেশের গণপরিবহন মালিকদেরকে, বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়, যেন যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়, সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়, এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। ডিজেলের দাম কমলে ভাড়া কমানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দেননি পরিবহন মালিক সমিতির এই নেতা। শৃঙ্খলা আরও বেশি আপনার আনতে পারবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের পর লঞ্চের ভাড়া বাড়ানো হলো। সারা দেশে সব লঞ্চের ভাড়া 35% বাড়ছে। সে হিসেবে কিলোমিটার প্রতি 60 পয়সা করে ভাড়া বাড়বে। রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এখন থেকে লঞ্চ চলাচল করবে। আমরা প্রায় 8 বছর পরে এই ভাড়া সমন্বয়ের বিষয়টা সরকারিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 1.70 টাকাকে আমরা 60 পয়সা বাড়িয়ে প্রথম 100 কিলোমিটারের জন্য আমরা 2.30 টাকা করছি, আর পরবর্তী 100 কিলোমিটার সেই হিসাবে আনুপাতিক হারে 1.40 টাকা থেকে 2 টাকা হয়, আর সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ভাড়া, সর্বনিম্ন জনপ্রতি ভাড়া হবে 18 টাকা ছিল আগে, সেই হিসাবে 30 টাকা হচ্ছে। জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক চলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রতি লিটারে 15 টাকা প্রত্যাহার করা, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার করা এবং দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্য পরিবহনের ওপর টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা, এই 3 দফা দাবি মানা না হলে ট্রাক কাভার্ড ভ্যান, প্রাইম মুভার টেইলার, মিনি ট্রাক, পিক আপ ভ্যান চলবে না বলে জানান তারা। রবিবার তেজগাঁও ট্রাক টার্মিনালে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এসব কথা বলেন। 3 দফা দাবিতে মূলত আমাদের 2টি সংগঠন আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। পণ্য পরিবহন খাতের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি, ফলে আমাদের সামনে কর্মবিরতি অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রোববার লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাই কমিশন ভবনে সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন। তাদের সমস্যাগুলি দেখা, তাদের দিকে নজর দেওয়া, এটাও যেমন দরকার,
আর সেই সাথে বর্তমান যুগে আসলে আমাদের মানে কূটনীতিটা শুধু মানে রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসিতে এটা পরিণত হয়েছে। সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ কিভাবে হবে, কিভাবে আমরা দেশকে আরো উন্নত করব, তার সাথে একটা আন্তর্জাতিক পরিধির সাথে সকলের সাথে একটা সম্মিলন ঘটানো, সেটাও একটা বিশেষ দিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসায় ফিরেছেন। রোববার বিকেলে তিনি হাসপাতাল ছাড়েন এবং সন্ধ্যায় তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান। গত 12 অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত 27 এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 19 জুন তিনি বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া 2 দফায় মহাকালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান তিনি। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ বলেন, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে তার বিভিন্ন চেক আপ এবং চিকিৎসা শেষ করে প্রায় 27 দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আবারও আমি সকল দেশবাসীর কাছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড ওনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরেও ওনার পরবর্তী চিকিৎসা গ্রহণ করার জন্য। ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে 1975 সালের 7 নভেম্বর স্মরণ করেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রক্ষমতায় থেকে বিএনপি দিবসটি জাতীয়ভাবে পালন করলো। এবার এই দিনে তাদের কর্মসূচি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল। সেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এবারের 7ই নভেম্বরের তাদের দলের শপথ আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর। জাসদের আলোচনা অনুষ্ঠানে দলের সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, 7ই নভেম্বরে সিপাহীরা সংবিধান সমুন্নত রেখেছিল। বিস্তারিত তহির শান্তর প্রতিবেদনে, 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলঙ্কজনক হত্যার পর একের পর এক কু পাল্টা কুয়ের এক পর্যায়ে 7ই নভেম্বর জাসদ এবং সেনাবাহিনীর একাংশের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেই সময়ের উপসেনাপ্রধান জিয়াউর রহমান। বিএনপি দিবসটিকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। রাষ্ট্রক্ষমতায় থাকার সময় জাতীয়ভাবে পালন করা হলেও এবার একটি অনুষ্ঠানেই দিনের গুরুত্বকে সীমাবদ্ধ রাখেন দলের নেতারা। রবিবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এই দেশের মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা ভাবপ্রধান সবকে দেশে ফিরিয়ে আনব। সিপাহী জনতা অভ্যুত্থান দিবস হিসেবে দিবসটি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গুলিস্তানের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, 7 নভেম্বরের নায়ক কর্নেল তাহের এবং খলনায়ক জিয়াউর রহমান। বাংলাদেশে এখনো অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত এখনো চালু আছে। বাংলাদেশ কখনো সংবিধান বহির্ভূত কোনো ঘটনা দেখতে চায় না। জিয়া বা খালেদা জিয়াকে সমর্থন করা মানে অবৈধ ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন এবং সামরিক তন্ত্রকে সমর্থন করা। এই মন্তব্য করেন জাসদ সভাপতি। তৌহিদ শান্ত, News24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান 7 নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন। গণমাধ্যমকে দেয়া ভিডিও বার্তায় তিনি আরো বলেন, সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিডিও রচনা করেন জিয়াউর রহমান। তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষবাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক, এগিয়ে যাওয়ানো পশ্চাৎপদ তার রাজনীতি তারা আঁকড়ে ধরে আছে। আর 7ই নভেম্বর জেনারেল জিয়াউর রহমান 7ই নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। 7 নভেম্বর কোনো সেনা বিপ্লব হয়নি, বরং ওই সময় বহু সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।
এমন দাবি করেছেন 1977 পরবর্তী ফাঁসি হওয়া সেনা সদস্যের পরিবার। ফাঁসি নয়, তাদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে উল্লেখ করে ঘটনার বিচার চেয়েছেন তারা। জাতীয় শহীদ মিনারে এক সমাবেশ করে নিহত মুক্তিযোদ্ধা সেনা সদস্যের পরিবার। প্রতিবাদ সভার পর বিক্ষোভ মিছিলও করে তারা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। 1977 সালের 2 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের অভিযোগ এনে সামরিক আদালতে কমপক্ষে 193 জন সশস্ত্র বাহিনীর সদস্যদের ফাঁসি কার্যকর করেন। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে নিহত সেনা পরিবারের সদস্যরা প্রতিবাদ সভা করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যে পরিবারগুলো এখনো জানে না ফাঁসির পর সেনা সদস্যদের লাশ কোথায় রাখা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি তাদের গুম করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। সভায় যোগ দেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। সবার দাবি একটাই, ভুলে যাওয়া একটি ইতিহাস সামনে এনে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। বিচার হয়, বিচার হবে। আপনারা এখন বেঁচে আছেন, আপনাদের প্রিয়জনের জন্য বিচার চাইছেন, আমি আশা করব এই বিচার হবে। গুম করার মতো নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না। শাহ যিনি প্রধানমন্ত্রী বানিয়েছিল তার পুরো ক্যাবিনেটের 80% লোক ছিল বাংলাদেশ বিরোধী রাজাকাররা। সে মাত্র 3 বছর আগে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, এটি কোনোভাবে বিশ্বাসযোগ্য হতে পারে না। এই যেন ভুলে যাওয়া যে মানুষকে, নিরীহ মানুষকে ক্ষমতা থাকার জন্য হত্যা করেছে, এই দাবি আছে। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর দাবি ঘটনাক্রমের বিচার না হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ঘেরাওয়ের ঘোষণা দেন আয়োজকরা। মৌ খন্দকার, News24, ঢাকা। পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে কোনো আসামির মৃত্যুদণ্ড যাতে কার্যকর করা না হয় সেজন্য অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই নির্দেশনা দেন। প্লাবন রহমান জানাচ্ছেন বাকিটা। গেল সপ্তাহে এক আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমের খবর, আপিলের চূড়ান্ত নিষ্পত্তির আগেই 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 4 বছর আগে। অবশ্য সমালোচনার মধ্যে আইনমন্ত্রী বৃহস্পতিবার জানান ফাঁসি কার্যকরের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি। রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন একটি মামলার কথা উল্লেখ করলে প্রধান বিচারপতি ফাঁসির মামলা নিয়ে সমালোচনার কথা উল্লেখ করেন। নির্দেশ দেন বিচার প্রক্রিয়া শেষের আগে কোনোভাবেই যাতে আসামির ফাঁসি কার্যকর না হয়। রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত ওনারা যেন কখনো বা কোনো ফাঁসি কার্যকর না করে, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে করার জন্য। কুষ্টিয়ার দৌলতপুরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2004 সালের মার্চে মামলা হয়। বিচার শেষে 2009 সালের 4 ফেব্রুয়ারি 5 জনকে মৃত্যুদণ্ড দেয় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আপিল শুনানি শেষে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল করে আসামিরা। গত বুধবার আপিল বিভাগ একজনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। ওরা মনে করেছে কি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরী করার জন্য, সেই জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করেছিল। গত বুধবারে ওদেরকে ওকে ডেকেছে, শুকুর আলীকে ডেকেছে জেল কর্তৃপক্ষ। মহামান্য আপিল বিভাগের নিকট আমি ওইটা ওনাদের নলেজে দিয়েছি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, আমি সেই অ্যাপ্লিকেশনটা এখন করলাম। এই মামলার অন্য 3 আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। পাশাপাশি তাদের কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এই মামলার সব কিছু শুনে প্রধান বিচারপতি বলেছেন কোনো আসামিকে ফাঁসি দিতে হলে পুরো বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে। প্লাবন রহমান, News24, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে হত্যার পরিকল্পনাযুক্ত সাইফুল ইসলাম সাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার শুনানি শেষে এ আদেশ দেন। গত শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পটিয়ার সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুনের নির্দেশে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে সে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সাইফুল ইসলাম সাদের 5 দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এ বিষয়ে শুনানি নিয়ে বিকেল 4টায় আদেশ দেন আদালত। আদালতে নেয়ার সময় উল্টাপাল্টা আচরণ করতে থাকে সাদ।
আদেশে দেশের একজন ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনায় কারা ছিল সে বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা করেছে যে ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা জড়িত আছে এটা উদ্ঘাটন হওয়া দরকার। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। তাই আজকে আমরা আদালতকে সেটাই বলেছি, আদালত এটা শুনেছে এবং এটা আদেশের জন্য আছে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন, কিন্তু জামিন আবেদন নাকচ করে দেয়। পরবর্তী ধার্য দিনে পুনরায় জামিন আবেদন করবেন বলে জানান তিনি। আমার জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং তদন্তকারী কর্মকর্তার রিমান্ডের 5 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার পরিচয় আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে ওনার বাড়ি চট্টগ্রাম দোহাজারি। কোর্টে আমাকে ডেকে বলছে, স্যার আপনি আমার পক্ষে, আমি আমার গার্ডিয়ান আসে নাই, আমি এই মুহূর্তে আমার কোনো গার্ডিয়ান এখানে আসে নাই, আপনি আমার পক্ষে কাজ করবেন, তাই আমি আসামির পক্ষে এঙ্গেজ হয়েছি। এর আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সুবহান আনভীরকে একাধিকবার হত্যা চেষ্টা করে সে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদকে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে, পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে সারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। এদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরকে হত্যা চেষ্টার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রোববারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। এই ঘটনার পরিকল্পনাকারীদের নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সুবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে রাজধানীর ভাটারায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাভার বাস স্ট্যান্ডে সকালে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্থানীয়দের পক্ষ থেকে। এতে যোগ দেন সর্বস্তরের মানুষ। তারা বসুন্ধরা এমডির নিরাপত্তা জোরদারের দাবি জানান। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরকে একাধিকবার হত্যা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানানো হয়। পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। যে দলেরই হোক তাদেরকে গ্রেপ্তার করে। একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সায়েম সুবহান আনভীরকে হত্যা চেষ্টার নির্দেশদাতা হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে সারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ী সমাজ। নগরীর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। সিলেটেও মানববন্ধন কর্মসূচি হয়েছে। সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের সামনে দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘ এই কর্মসূচি আয়োজন করে। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবন জীবিকা নির্বাহ করছে, আর এ কারণে তাদের সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী বারবার ষড়যন্ত্র করছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে তারা। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়ন সোভান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালী প্রেস ক্লাবে এ সভা হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচার দাবি করেন। একই দাবিতে সাতক্ষীরায় সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ। সন্ধ্যায় জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গ্রেফতার এবং শাস্তির দাবিতে ডেস্ক রিপোর্ট নিউজ 24। দেশের গণমাধ্যম সঠিক পথে চলছে বলে জানিয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। তিনি জানান, দেশের উন্নয়নে অন্যান্য সকল মাধ্যমের সহযোগী হিসেবে কাজ করছে গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে শীর্ষ ব্যবসায়ীদের উপর হত্যা চেষ্টার প্রতিবাদ জানান তিনি। অন্তর্বিশ্বাসের প্রতিবেদন। কেমন চলছে দেশের গণমাধ্যম, এমন প্রশ্নের উত্তরে দেশ টিভির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান জানান, সঠিক পথেই রয়েছে গণমাধ্যম। সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সহ সভাপতি নিযুক্ত হওয়া আরিফ হাসান জানান, আলোচনার মাধ্যমে যেটুকু সমস্যা রয়েছে তার সমাধান করা হবে। গণমাধ্যমের শক্তি সবসময় ছিল, সবসময় থাকবে। কে কিভাবে দেখছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানুষের ইন্টারেস্টগুলো আপনাকে বের করতে হবে, মানুষ কোনটার প্রতি আগ্রহ আছে। আরিফ হাসান রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। জীবনের যে কোনো অর্জনে পরিশ্রম আর বিনয়ের প্রয়োজন বলে মনে করেন তিনি। যত বেশি কষ্ট করবে, যত বেশি নমনীয় হবে, তত বেশি সফলতা আসবে। যে যত নত হবে সে তত উপরে উঠবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনের দিনগুলোতে দেশ টিভি সহ দেশের গণমাধ্যম এগিয়ে যাবে আরো সফলতার সাথে। মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে এই কাজটা ঢেলে সাজাচ্ছি। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাডকোর পরিচালক সায়েম সোভান আনভীরকে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও এর বিচার দাবি করেন তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চুয়াডাঙ্গা স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। নিহত স্কুল ছাত্র পৌর এলাকায় ফার্ম পড়ার আব্দুল মজিদের ছেলে। স্কুল চত্বর শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষক ও স্থানীয়রা। ঘটনার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। চুয়াডাঙ্গার প্রতিনিধি জামান আখতারের তথ্যচিত্রের প্রতিবেদন। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তন্ময়ের, কিন্তু তার আগেই কে বা কারা কেড়ে নিল সম্ভাবনাময় এই প্রাণটি। চুয়াডাঙ্গার আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি থেকে এবছরের এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলে চলছিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি, কিন্তু দুপুর 12টার দিকে স্কুল প্রাঙ্গণে বহিরাগত কিছু যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে তন্ময়কে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সব শিক্ষকদের সাথে করে স্কুলের অফিস কক্ষে চলে আসি। আসার পরে ছাত্রছাত্রী এসএসসিতে শোনা যায় যে একটা ছেলে মেয়ে গেছে। সবাই তাৎক্ষণিক দৌড়িয়ে যেয়ে দেখা যায় যে সে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে। তখন আমাদের সভাপতি সাহেব এবং আমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম কম্পিউটার শিক্ষক, সে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট নিউজ 24। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় পিরোজপুরের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলি ও হামলার শিকার হন এই যুবলীগ নেতা। এছাড়া আরও কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে জরুরি চিকিৎসার পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের সমর্থকরা। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
একদিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তিস্তাপাড়ের কৃষক। চরে আবাদ করা আমন ধানসহ সব শীতকালীন আগাম ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে এখন দিশেহারা তারা। ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে তাই আবারও মাঠে নেমেছে তারা। রিজাল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু এর আগে লাগাইছিলাম, সেটা তো বন্যায় চলে গেল। এখন আবার ঋণ নিয়েছি, সুদের উপর টাকা নিয়েছি, কিস্তি নিয়েছি, আবার আলু লাগাইছি, এখন কি যে হবে বলা তো জানি। বন্যায় ফসল হারিয়ে দিশেহারা রংপুরের গঙ্গাচড়ার চর ইচলি গ্রামের কৃষক ওমর আলী চরের কয়েক বিঘা জমিতে শীতকালীন আবাদ করেছিলেন। একদিনের বন্যায় সব ফসল নষ্ট হয়েছে। ওমর আলীর মতো এমন ফসল হারানো কৃষকরা আগামী দিনগুলো পরিবার পরিজন নিয়ে কিভাবে পার করবেন তা নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। গত বন্যায় আমার 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই জমিতে আবারও বীজ লাগাবো, ঋণ করছি আবারও 1.5 লাখ টাকা। কুমড়ের বিচি 1500 মাটির বিচি লাগাছিলাম, হ্যাঁ, তাতে আমার অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের অনেক ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি তো সরকার দেখে না। গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান জানান, বন্যায় তার ইউনিয়নের 7টি ওয়ার্ডের প্রায় 11,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে ব্যাংক থেকে স্বল্প ঋণে যদি কিছু তাদেরকে লোন দেওয়া হয় তাহলে আমার কৃষকরা অনেক উপকৃত হবে। কৃষি বিভাগ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সরকারের উচ্চ পর্যায়ে এবং ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ে অলরেডি প্রেরণ করেছি। প্রণোদনা বা পুনর্বাসন কার্যক্রম এসবের এগেনস্টে অবশ্যই নেবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আকস্মিক বন্যায় রংপুরের 3টি উপজেলার নদী তীরবর্তী 12 ইউনিয়নের চরের ফসলের ক্ষতি হয়েছে। ভেসে গেছে 53টি চরের প্রায় 30,000 কৃষকের আমন ধান ও অন্যান্য সবজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মায়ারাম গ্রামের বাসিন্দাদের দীর্ঘ 50 বছর ধরে পানি ও কাদা ভেঙে চলাচল করতে হচ্ছে। দেশ স্বাধীনের এতগুলো বছর পার হলেও এ গ্রামে বাসিন্দারা মুখ দেখেনি পাকা রাস্তার। বছরের 12 মাসে পানিতে তলিয়ে থাকে এখানকার জনজীবন। জনপ্রতিনিধির আশার বাণীতে কয়েক যুগ পার হলেও যখন রাস্তা নির্মাণ হয়নি, কখনো ক্ষোভ আর কষ্টে গ্রামবাসী রাস্তার উপর ধানের চারা রোপণ করেছেন। ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাল কর্মে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। কাঠালিয়া উপজেলার 4 নম্বর কাঠালিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মায়ারাম গ্রামে প্রায় অর্ধ সহস্রাধিক লোকের বসবাস, যেখানে দীর্ঘ 50 বছরেও রাস্তাঘাট সহ কোনো প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। সারা বছরই রাস্তা তলিয়ে থাকে কাদা পানিতে। অবর্ণনীয় দুর্ভোগ আর ঝুঁকি মাথায় করে প্রতিদিনই এই পথে চলাচল নারী, শিশু, শিক্ষার্থী ও রোগীদের। যুগ যুগ ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা গ্রামবাসীকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিলেও দুর্ভোগ নিরসন হয়নি 50 বছরেও। দীর্ঘদিনের এই ভোগান্তিতে গ্রামবাসী ক্ষোভ ও কষ্টে এবছর প্রতিবাদ স্বরূপ পানি নিমজ্জিত ওই রাস্তায় ধান চাষ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, যত দ্রুত সম্ভব রাস্তাটি নির্মাণ করে এলাকাবাসীকে পানিবন্দী দশা থেকে মুক্ত করার। জোয়ার আইলে জোবার সময় পানিতে তলাইয়ে যায়, আমরা একজন অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিতে পারি না। আমরা এই রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা চলা করতে পারি না, আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়। একটা অসুস্থ রোগী হইলে লয়ে যাইতে পারি না, আমাকে মরণ দশা পাওয়ার। 4 নম্বর কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক নাহিদ শিকদার বর্তমান চিত্র তুলে ধরে স্বীকার করেছেন দুর্ভোগের কথা। এখানকার মনোমতি শিক্ষার্থী সহ এলাকাবাসী, বাজার ঘাট সহ স্কুল কলেজ বাজারে কোথাও যে কোনো জায়গায় যেতে তাদের সমস্যা হচ্ছে, উপজেলা আসতেও তাদের সমস্যা হচ্ছে। 8 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ফয়সাল আহমেদ মিঠু বলেছেন, পানিতে নিমজ্জিত মায়ারাম গ্রামের সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা সম্ভব। আমরা পরিষদের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত এই সমস্যার সমাধান করে যাতে রাস্তাটি চলাচলের জন্য উপযুক্ত করা যায়। সব প্রতিকূলতা দূর করে দেশের উন্নয়নের সাথে এগিয়ে যেতে চান এই গ্রামের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় এবছর কাঁচা মরিচের আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। কৃষকরা জানান, বর্তমানে এখানকার বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এতে বেশ লাভ হচ্ছে তাদের। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
আবহাওয়া অনুকূলে থাকায় নওগাঁয় মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, মরিচ চাষে সেচ, সার ও কীটনাশক লাগে একেবারেই কম। অল্প খরচে বিঘা প্রতি 5 থেকে 6 মণ মরিচ তোলা যায়। বর্তমান বাজারে মরিচের দর ভালো থাকায় বেশ লাভও হচ্ছে। ধানের মানে মানুষজন খাটে, সার ফসলের দাম বেশি, ওষুধের দাম বেশি, লাভজনক কম। এক বিঘা মাটির খরচ হয়েছে 20,000 টাকা, মরিচ বিক্রি হয়েছে 50,000 থেকে 60,000 টাকা। গত 2 সপ্তাহ হচ্ছে যে বাজার চলছে মরিচের, এই বাজার থাকলে মোটামুটি আমরা কৃষক লাভবান। সংশ্লিষ্টরা জানান, কিছুদিন আগেও এ জেলায় কৃষকের একমাত্র ভরসা ছিল ধান চাষ। সেই জমিতে এখন সারা বছর চাষ হচ্ছে মরিচ। ব্যবসায়ীরাও এখানকার মরিচ কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। এতে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। আমাদের এবার গ্রীষ্মকালীন মরিচ বেশ ভালো উৎপাদন হয়েছিল এবং কৃষক ভালো দাম পেয়েছে, এখনো ভালো দাম আছে। আমরা গ্রীষ্মকালীন মরিচ একটা লাভজনক ফসল, ভবিষ্যতে এর আবাদ আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। নওগাঁয় এবছর 1,300 হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান সতেরো আমন মৌসুমে চাষ করে সফলতা পেয়েছে সুনামগঞ্জের আমন চাষিরা। প্রতি হেক্টরে এ জাতের ধান আবাদ করে ফেলেছে 7.22 মেট্রিক টন ধান, যা অন্য ধানের চেয়ে বেশি। সময় শ্রম কম লাগায় খুশি এ জাতের ধান চাষিরা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতের স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান সতেরো সুনামগঞ্জ সদর উপজেলায় 80% আমন জমিতে নতুন এই জাতের ধান চাষ করেছেন কৃষকরা। 112 থেকে 118 দিনেই ফসল ঘরে তোলা যায়। এতে আমন জমিতে রবি শস্য, সরিষা, ভুট্টা, আলু চাষ করতে পারছেন তারা। এছাড়াও এই ধানের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, ফলে বিনা ধান সতেরো চাষ করে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। কৃষকরা লাভবান হয় এবং এটা কর্তন করে বিভিন্ন রবি শস্য চাষ করা যায়। আমি এবার করছি, আল্লাহর রহমত ফলন ভালো, আর এটা মনে করেন 110 থেকে 115 দিনের ভিতরে ফলনটা কাটা যায়। বিনা সুনামগঞ্জ উপকেন্দ্র বলছে, বিনা ধান সতেরো খরা সহিষ্ণুতার ফলে অন্যান্য জাতের চেয়ে এতে 30% কম পানি, সারের ব্যবহার তুলনামূলক কম, আলোক সংবেদনশীলতা ও উন্নত গুণাগুণ রয়েছে। এছাড়াও স্বল্পমেয়াদি ও অধিক ফলনশীল হওয়ার কারণে কৃষকদের বিনা ধান সতেরো এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা লাভবান হচ্ছেন, কারণ হলো যে বিনা ধান সতেরো একটি স্বল্প জীবনকালীন জাত হওয়ায় এ জাতটি আগাম কর্তন করে রবি ফসল করতে পারেন, সরিষা, ভুট্টা, আলু ইত্যাদি ফসল করতে পারেন। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান বলেছেন, এই জাতের ধান কৃষকদের কাছে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন উপকৃত হবে, দেশের কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন হবে। আমাদের একদিকে যেমন কৃষকের জমিতে একটা আর একটা নতুন একটা ফসল আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, অন্যদিকে কৃষকরা লাভবান হবে এবং দেশও লাভবান হবে। হাওড় বাওড়ের জেলা সুনামগঞ্জে প্রায় অকাল বন্যায় ফসল হানির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দরিদ্রতার কষাঘাতে কৃষিকাজ ফেলে গ্রাম ছেড়ে শহরের কাজের জন্য পাড়ি দিতে হয় ফসল হারা কৃষকদের। এজন্য কম সময়ে বিনা ধান সতেরো জাতের ধান ফলন ভালো হওয়ায় সবার কাছে এই ধান পৌঁছে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার আর্থিক ক্ষতি পোষাতে সরকারের ঋণ দেওয়ার নীতিতে গবেষণার কোনো ভূমিকা ছিল না বলেই কাঙ্ক্ষিত ফল মেলেনি। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি ও WEESMS আয়োজিত কর্মশালায় এ মন্তব্য করেন গবেষকরা। বলেন, নতুন কোনো নীতি গ্রহণের আগে অবশ্যই প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সমস্যা ও চ্যালেঞ্জকে বিবেচনা নিতে হবে। এবার আন্তর্জাতিক। সুদানে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে শিক্ষকদের বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গেল মাসের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রোববার থেকে 2 দিনের বিক্ষোভের ডাক দেয় শিক্ষকদের একটি সংগঠন। বিবিসি জানায়, 2 দিনের অসহযোগিতা কর্মসূচির প্রথম দিনে সামরিক সরকারের পদত্যাগ ও বেসামরিক শাসনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আরব লীগের মধ্যস্থতাকারী যখন রাজনীতিতে সংকট নিরসনে আলোচনার জন্য পৌঁছেছেন, এমন সময় অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ। গেল 25 অক্টোবর সেনা অভ্যুত্থানের পর হেঁকে সুদান জুড়ে আন্দোলন শুরু হয়। 30 অক্টোবরে এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 14 জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় 300 জন। চব্বিশ ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। একদিনের মৃত্যু হয়েছে 4,572 জনের, আক্রান্ত হয়েছে 3,49,932 জন।
এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 25.5 কোটি ছাড়ালো আর 50,64,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, একদিনে 1,179 জনের প্রাণহানি ও 39,000 বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে 22,000 বেশি আক্রান্ত, 110 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 30,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 22,68,00,000 বেশি মানুষ। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, কারণ বড় বড় তেল ক্রেতাদের দাবি সত্ত্বেও উৎপাদন বাড়াচ্ছে না বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এতে নাখোশ যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। বিশ্লেষকদের আশঙ্কা, মহামারীর পর তেলের এই উচ্চ মূল্যের জেরে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়বে। আসমাতুলির ডেস্ক রিপোর্টে। চলমান মহামারীর শুরুতে চাহিদা কমে যাওয়ায় তেলের উৎপাদন হ্রাস করে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। তবে এখন চাহিদা বাড়লেও উত্তোলন বাড়াচ্ছে না সংগঠনটি, শিগগিরই তা বাড়ানোর লক্ষণও নেই, তাই তেলের দাম বাড়ছে। চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সম্প্রতি গেল 7 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার নেতিবাচক প্রভাব বিশ্বের সব দেশেই কম বেশি পড়ছে। তাই তো অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই এই ইস্যুতে মুখ খুলছেন। জো বাইডেনের প্রশাসন তো বলেই দিয়েছে দাম বৃদ্ধির দায় ওপেক সহ তেল উৎপাদনকারী দেশগুলোকে নিতে হবে। হোয়াইট হাউস বলছে ওপেকের সদস্যরা তেল উৎপাদন বৃদ্ধি করতে চায় না বলেই তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। তবে কোনো আহ্বান বা অনুরোধে সাড়া দিতে নারাজ ওপেক সহ রাশিয়া, বরং একাট্টা তেল উত্তোলন বাড়ানো যাবে না, তাই অচিরেই কৌশলগত রিজার্ভ বা সংরক্ষণাগার থেকে বাজারে জ্বালানি তেল ছাড়তে হবে ওয়াশিংটনকে। এছাড়াও এর বিরাট নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে, কারণ মহামারীতে এই দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই জ্বালানির মূল্যবৃদ্ধি তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া যেন ঝুঁকির মধ্যে না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। আসমাতুলি, নিউজ 24। ক্যালেন্ডারের পাতা বলছে চীনের প্রকৃতিতে এখনও শরৎ, তবে শরতের শেষ দিকে শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে রাজধানী বেইজিং সহ উত্তরাঞ্চলে। ইতিমধ্যে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে, ফলে দেখা দিয়েছে তুষারপাত। তুষারঝড়ের আশঙ্কা, ইতিমধ্যে অরেঞ্জ বা মাঝারি সতর্কতা সংকেত জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ক্যালেন্ডারের পাতা বলছে চীনের প্রকৃতিতে এখনও শরৎ, তবে শরতের শেষ দিকে শীত যেন আগে ভাগেই জেঁকে বসেছে চীনের রাজধানী বেইজিং সহ উত্তরাঞ্চলে। ইতিমধ্যে তাপমাত্রা পারদ নেমেছে হিমাঙ্কের নিচে, ফলে দেখা দিয়েছে তুষারপাত। চীনে তুষারঝড়ের আশঙ্কায় ইতিমধ্যে অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া ব্যুরোর উপপরিচালক। তুষারপাতের পরিমাণ 10 থেকে 15 সেন্টিমিটারে পৌঁছতে পারে, আমরা অনুমান করছি এর ফলে তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং -15 থেকে 18 ডিগ্রিতে পৌঁছবে। চীনের কিছু কিছু জায়গায় 30 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। রোববার বেইজিং এর অনেক জায়গায় তুষার জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। দুর্ঘটনা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিংহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির মঙ্গোলিয়া অঞ্চলের রাজধানী হোহোতে বিমানবন্দরে শনিবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। বেইজিংকে ঘিরে থাকা হেবেই ও পশ্চিম সাঞ্জি প্রদেশের কিছু এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিপন্ন প্রজাতির কচ্ছপদের টিকিয়ে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পেরুর জীববিজ্ঞানীরা। একটি সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে গেল সপ্তাহে অ্যামাজন রেইন ফরেস্টের স্থানীয় প্রায় 3,000 কচ্ছপ শাবক ছাড়া হয়েছে পেরুর একটি নদীতে, যা গেল 3 বছরের মধ্যে প্রকল্পটির সবচেয়ে বড় আয়োজন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। হলদে দাগযুক্ত এই কচ্ছপগুলোর বৈজ্ঞানিক নাম পোডোকনিমিস ইউনিফিলিস, তবে পেরুতে তাদের ডাকা হয় টেরিকাস নামে। বহু বছর ধরে নিজেদের ব্যবহারের জন্য এসব কচ্ছপকে হত্যা করে আসছে মানবজাতি, পোষা প্রাণী হিসেবেও আটকে রাখে অনেকে। এ ধরনের নদী কচ্ছপগুলোকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ।
এসব মাথায় রেখেই 2019 সাল থেকে কচ্ছপগুলোকে বাঁচানোর কাজ করে আসছে ট্যারিকায়া কনজারভেশন প্রজেক্ট। কৃত্রিম সৈকতে রাখা ডিম থেকে বের হওয়া প্রায় 3000 ট্যারিকা শাবককে বৃহস্পতিবার পেরু নদীতে ছেড়েছে তারা। এই প্রজাতিটিকে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, এমন একটি প্রজাতি যা দীর্ঘদিন ধরে শিকার করা হচ্ছে। এই পদক্ষেপে আশা করা যাচ্ছে যে রিভার টার্টলস গুলোকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবো আমরা। তিন বছর ধরে শুরু হওয়া এই প্রকল্পের উদ্যোগে এখন পর্যন্ত রক্ষা হয়েছে প্রায় 6000 টেরিকাস কচ্ছপ। নিবি রামিন, নিউজ 24। টি-20 বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 72 রানে হারিয়েছে পাকিস্তান। ফলে গ্রুপ টু এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল বাবর আজমের দল। শারজায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও বাবর হাফিজ জুটিতে বড় স্কোরের ভিত পায় পাকিস্তানের। রেজওয়ান 15, ফকর 8 রানে ফেরার পর বাবর হাফিজ জুটি থেকে আসে 52 রান। 31 রানে হাফিজ ফিরলেও 66 রানে ইনিংস খেলেন বাবর। এরপর স্কটিশ বোলারদের একাই শাসন করেন মালিক। 6 ছক্কা ও 1টি চারের বিনিময়ে 18 বলে 54 রানে অপরাজিত ইনিংস খেলেন মালিক। আর তাতে স্কোরবোর্ডে 189 রান জমা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহ ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে উইকেট ছাড়িয়ে 117 রান করে স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে কিউইরা জিতেছে 8 উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে ছিটকে গেছে ভারত। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 19 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানরা। গুরবাজ নাইবারও পারেনি উইকেটে থিতু হতে, তবে নাজিবুল্লাহ জাদবান উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও 8 উইকেট হারিয়ে 124 রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে গাফটিল ও মিশেল ফিরলেও উইলিয়ামসন ও কনওয়ের ব্যাটে ভর করে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শততম মঞ্চায়ন হয়ে গেল থিয়েটার নাট্য দলের মঞ্চনাটক মুক্তি। সবকটি প্রদর্শনীতে অভিনয় করেছে নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজিম আরা ও তানভিন সুইটি। যে মুক্তি মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, সে মুক্তি আসলেই কি কাম্য? নাটকটি দেখার পর এমন প্রশ্ন নিয়ে ঘরে ফিরুক দর্শক, এমনটাই জানান নির্দেশক তপা মজুমদার। সুকন্যা আমিরের প্রতিবেদন। ২০০৪ সালের 27 নভেম্বর মঞ্চে প্রথম প্রদর্শিত হয় থিয়েটারের মঞ্চনাটক মুক্তি। মিজারুল কায়েসের ভাবানুবাদে লি ব্লেসিং এর নাটকে নির্দেশনা দেন ত্রপা মজুমদার। এ নাটকের চার চরিত্র মা আর তিন কন্যা, যারা মায়ের কাছ থেকে দূরে যেয়ে মুক্তির আস্বাদ পেতে চায়। একজনের ভাবনায় স্থানিক গণ্ডি পেরোনো, আরেকজনের চিন্তা সংস্কারকে ছাপানো, অন্যজন খুঁজে স্বকীয়তার স্বীকৃতি। কেবল মায়ের বেলায় নিজের পুরো জীবনের ত্যাগ প্রতিদানে প্রাপ্তির এক গুণমিতা। সম্প্রতি হয়ে গেল নাটকটির শততম মঞ্চায়ন। 17 বছরের মঞ্চযাত্রায় সবকটি প্রদর্শনীতে অভিনয় করেছেন একই অভিনয় শিল্পীরা। মঞ্চে এই চার নারীর কথোপকথন কিভাবে নেয় দর্শকরা, সে প্রশ্নই ছিল নির্দেশকের কাছে। যে বিচ্ছিন্নতা, পারিবারিক বিচ্ছিন্নতা আসলে হয়তো সত্যিকারের মুক্তি নয়। সবাই ভাবছে যে আমি আলাদা হয়ে গেলে একা থাকলেই মুক্তি পাবো, এটি কি সত্যিকারের মুক্তি? এই প্রশ্নটাই আমাদের এই নাটকে আমরা তুলে ধরছি। নির্দেশক জানান মানুষ প্রবলভাবে একাকিত্বে ভোগে, বর্তমানে যা প্রকট হচ্ছে ভীষণ। এ কারণেই নাটকটির উপস্থাপন হওয়া উচিত নিয়মিত। দর্শকের মধ্যে যে প্রতিক্রিয়াটা দেখি এই নাটকের পরে, সবার মধ্যে এক ধরনের প্রশ্ন জাগে, নিজের জীবনের সাথে সে রিলেট করতে পারে। শিল্পের কাজই তো তাই। যে মুক্তি মানুষকে বিচ্ছিন্ন করে, নিঃসঙ্গ করে, সে মুক্তি আসলে কি কাম্য? নাটকটি দেখে এমন প্রশ্ন নিয়ে ঘরে ফিরুক দর্শক, বললেন নির্দেশক ত্রপা মজুমদার। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা সিনেমা রেহানা মরিয়ম নূর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী 12 নভেম্বর দেশের 12টি সিনেমা হলে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা। বর্তমানে চলছে প্রচারণার কাজ। রেহানা মরিয়ম নূর সিনেমার নানা দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরি হক, বাঁধন সহ সিনেমার কলাকুশলীরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
কানের অফিশিয়াল সিলেকশনে প্রথমবার বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূরের নির্বাচিত হওয়ার খবর সবারই জানা, যে উৎসবে হয়েছিল এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। এরপর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব সহ মোট 13টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরেছে এই সিনেমা, অপেক্ষা সিঙ্গাপুর সহ আরো বেশ কিছু দেশে যাওয়ার। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত রেহানা মরিয়ম নূর আগামী 12ই নভেম্বর দেশের দর্শকরা দেখতে পারবেন। মুক্তির দিন একসঙ্গে 12 সিনেমা হলে মুক্তি পাবে। এজন্য প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কলাকুশলীরা। আমাদের ভাষায় তৈরি, যদিও সাবটাইটেল আছে বা ছিল ওখানে, কিন্তু তারপরেও আমাদের কালচার আমাদের সব কিছু ছাপিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ যে আসলে এই সিনেমাটা সবাইকে ছুঁয়ে যেতে পেরেছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। অনেক এক্সাইটেড যে আমি আমার নিজের করা সিনেমাটি আমি যে মুভি হলে দেখতে পারবো। বিভিন্ন হল মালিকরা, তারপরে আমাদের যারা পছন্দ করে তারা সবাই আমাদেরকে ফোন করছে যে যে হ্যাঁ কবে দিবেন, কীভাবে নিতে পারবো আপনাদের ছবিটা। আর আমাদের ছবি ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করছি আমাদের অফিস থেকে। আমাদের সাউন্ড ডিজাইনটাও কিন্তু বিগ স্ক্রিনের জন্য, সো বিগ স্ক্রিনে আসতে হবে আমাদের পুরো সাউন্ডস্কেপটা বোঝার জন্য, পুরো ইমেজ কোয়ালিটি বোঝার জন্য। সো আপনারা যেটা বলেছেন এটা বড়পর্দার আয়োজন, বড়পর্দায় দেখতে হবে। অভিনেত্রী বাঁধনকে এই সিনেমায় দেখা যাবে তার চিরচেনা খলসের বাইরে, জানালেন তার চরিত্র নির্মাণ কৌশল। আমাদের হাঁটা, আমাদের কথা বলা, আমাদের ইভেন আমার নিঃশ্বাস নেয়ার যে রিদম সেটাও রেহানার থেকে আলাদা, এবং এই জিনিসগুলো সাথ ধরে ধরে করেছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হওয়া এই সিনেমা দেশের দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে তা দেখার অপেক্ষা। ফাতেমা কাউসার, News 24, ঢাকা। News 24 সকালের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।